प्रिय शिक्षार्थी मैथक्यू चैनले तुम्हारे स्वागत। आज हमें तुम्हारे जो पोर्शन कराब दशम श्रेणी कोषे देखी 5.3 परवर्ती अंश देखो खूब मन दिए देखो भलोक प्रैक्टिस कर आशा करी तुम्हारे इन फ्यूचर खूब खूब काजे लागबे। देखो क्वेश्चन नम्बर 3 क्वेश्चन नम्बर थ्री ते बोले छे ए इज टू बी इज इक्वल टू सी इज टू डी इज इक्वल टू ई इज टू एफ होले प्रमाण करी जे प्रत्येक अनुपात 5a-7c -13e/5b-7d-13f প্রত্যেকটি অনুপাত 5a-7c-13e ডিভাইডেড বাই 5b-7d-13f প্রত্যেকটি অনুপাত সমান এর সঙ্গে সমান হবে অর্থাৎ অনুপাতটা ইজ ইকুয়াল টু এটা হবে এই অংশটা হবে কিভাবে দেখো আমরা এখানে পেয়েছি a বাই b সমান c বাই d সমান e বাই f কেমন ইজ ইকুয়াল টু a ধরিলাম তাহলে কি হবে না a ইজ ইকুয়াল টু k b k হয়েছে এবার c ইজ ইকুয়াল টু d k আর e ইজ ইকুয়াল টু f k এটা হয়ে যাচ্ছে এবার আমরা বাম পক্ষে বসাবো তাহলে এইটাকে আমরা কি বলবো বাম পক্ষ ইজ ইকুয়াল টু 5 a মানে কত বি কে কেমন -7 c মানে ডি কে তাহলে ডি কে বসালাম -13 e মানে কি এফ কে হলো ডিভাইডেড বাই 5 b মানে যেমন আছে b বুঝবে -7d-13f প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে লক্ষ্য করো b d d f f তাহলে আমরা উপর থেকে k তাহলে k কমন নিয়ে নেব তাহলে এখানে থাকবে কি 5b-7d-13f ডিভাইডেড বাই 5b-7d-13f তাহলে এই পোর্শন কেটে যাচ্ছে তাহলে কি থাকলো কে থাকলো তাহলে বাম পক্ষের এই অংশ ইজ ইকুয়াল টু কার সঙ্গে সমান কে সঙ্গে তার মানে কি প্রত্যেকটি অনুপাত ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি কে পেয়েছি তাহলে প্রত্যেকটি এই অনুপাতের সঙ্গে সমান বুঝা গেল এরপর আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব এক্ষেত্রে ছিল a বাই b ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু e বাই f ইজ ইকুয়াল টু k তাহলে a সমান b কে c সমান d কে e সমান f কে
এই অংশটা আমাদের ছিল কেমন তা এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 2 বলেছে কি বলেছে না a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার e স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার ইজুক্যাল টু দিয়েছে ab প্লাস cd ab প্লাস cd প্লাস ef এর হোল স্কয়ার এবং এর হোল স্কয়ার এইটা প্রমাণ করতে দিয়েছে এই অংশ ইজুক্যাল টু এই অংশ আমরা করব কি প্রথমে বাম পক্ষ নেব কেমন বাম পক্ষে a স্কয়ার আছে তাহলে a স্কয়ার সমান কি লিখতে পারি না b k স্কয়ার তাহলে b k হোল স্কয়ার খুব মন দিয়ে দেখবে b k হোল স্কয়ার প্লাস কি আছে c স্কয়ার মানে d k তার হোল স্কয়ার হলো প্লাস e স্কয়ার e সমান f k তাহলে f k হোল স্কয়ার এই পোরশন হলো এবং এর সঙ্গে আরো একটি অংশ আছে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার বুঝা গেল ইজুক্যাল টু কি হবে না b স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস f স্কয়ার k স্কয়ার কেমন এবার এই পোরশনে আছে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার এবার দেখো k স্কয়ার আছে k স্কয়ার আছে k স্কয়ার আছে আমরা k স্কয়ার কে বের করে নেব তাহলে k স্কয়ার কে বের করে নিলে এখানে থাকলো কি b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার তাহলে এই পোরশন একই এই দুটো পোরশন যেহেতু একই হচ্ছে আমরা লিখতে পারি কি না k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার এর হোল স্কয়ার তাহলে আমরা বাম পক্ষে পেলাম কি না k স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার এবার আমরা ডান পক্ষ নেব ডান পক্ষে দিয়েছে ab এর জায়গায় আমরা কি লিখব bk তাহলে bk ইনটু b প্লাস cd c মানে কি dk তাহলে dk ইনটু d প্লাস ef এর জায়গায় কি লিখব fk তাহলে fk ইনটু কি আছে f বুঝা গেল তার হোল স্কয়ার এই যে ab cd ef তার হোল স্কয়ার এই হোল স্কয়ার দিয়েছে প্রিয় শিক্ষার্থী দেখো কে আছে কে আছে কে আছে তার কে বের করে নেব কে যেহেতু বের করে নিচ্ছি এই হোল স্কয়ার ধরুন এই কে হোল স্কয়ার হয়ে গেল তাহলে রয়ে গেল কি বি ইনটু বি তার মানে কি বি স্কয়ার প্লাস ডি ইনটু ডি মানে কি ডি স্কয়ার প্লাস এফ ইনটু এফ মানে কি এফ স্কয়ার তার হোল স্কয়ার তাহলে এই অংশ এবং আমরা যদি তুলনা করি এই অংশ এবং এই অংশ দুটো দেখো কে স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার এফ স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার এফ স্কয়ার তার হোল স্কয়ার তার হোল স্কয়ার তাহলে এটা সমান কি পেলাম আমরা বাম পক্ষ কি তার মানে কি অতএব বাম পক্ষ ইজুক্যাল টু ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল এরপর আমরা পরের প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন যেটা কোশ্চেন নাম্বার 4 কেমন এবার কোশ্চেন নাম্বার 4 এ বলেছে যদি
a is to b, a is to b is equal to b is to c होय तबे प्रमाण करी ताले a by b is equal to b by c is equal to अमरा धुलाम k कमन k धुलाम ताले a is equal to k लिखो अमरा b k कमन जो दी a by b is equal to k बोली ताले क्या होगे a समान b के कारण a नीचे one अच्छे one into a माने a और एटा into एटा माने b के ताले a समान की पहला b के एक बार b समान की पाच्ची हमरा c के ठीक एक ही भावे ताले एक हैंटा ते b एक जगह हमरा की लिखो ना c के into k समान ताले की दाना लो ना एटा दाना लो c k square ताहले a समान हमरा पहला की c k square আর b সমান c কে এবার কোশ্চেন নাম্বার 1 মানে মূল প্রশ্নে যাব মূল প্রশ্ন দিয়েছে a + b / b + c হোল স্কয়ার এটা হচ্ছে বাম পক্ষ কেমন প্রথমে যে পোরশনটা থাকবে আমরা জানি সেটাকে কি বলে বাম পক্ষ a + b / b + c এর হোল স্কয়ার দিয়েছে কেমন এটার হোল স্কয়ার দিয়েছি তাহলে a মানে কি পেয়েছি আমরা c k স্কয়ার তাহলে c k স্কয়ার প্লাস b সমান কি পেয়েছি c k ডিভাইডেড বাই b সমান কি c k প্লাস c এই পুরো হোল স্কয়ার পাবো কেমন ইজ इक्वल टू আমরা যদি c বের করে নি তাহলে এই হোল স্কয়ারের ধরুন c কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে তাহলে এখানে থাকলো কি না k স্কয়ার আচ্ছা প্রিয় শিক্ষার্থী এখানে দেখো c কে কমন চলে যাচ্ছে তাহলে আমরা c কে কমন নিয়ে নেব তাহলে c যেমন স্কয়ার আছে k এর উপর স্কয়ার এসে যাবে যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাহলে এখানে থাকতেছে কি k স্কয়ার আর থাকবে না যেহেতু একটা k কমন চলে গেছে তাহলে এখানে k + 1 / কি থাকতেছে c যদি আমরা কমন নিয়ে নি এখান থেকে আচ্ছা এটার হোল স্কয়ার দিয়ে দিলাম এবার c যদি কমন নিয়ে নি তাহলে এই হোল স্কয়ারের ধরুন এরও হোল স্কয়ার আসবে তাহলে নিচের পোরশনে থাকবে কি না k + 1 তার হোল স্কয়ার বুঝা গেল এবার k + 1 k + 1 এর হোল স্কয়ার দুটো কেটে যাবে আর c স্কয়ার কেটে যাবে তাহলে থাকলো k থাকলো কেবল k স্কয়ার থাকলো বুঝা গেল ঠিক একই ভাবে আমরা ডান পক্ষ দেখব ডান পক্ষে কি আছে এটা গেল বাম পক্ষ এবার ডান পক্ষে দিয়েছে কি না a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্রিয় শিক্ষার্থী দেখো a মানে আমরা c কে স্কয়ার পেয়েছি তাহলে c কে স্কয়ার তার হোল স্কয়ার দেব প্লাস b স্কয়ার কিন্তু b সমান পেয়েছি কি c কে তাহলে c কে দিয়ে তার হোল স্কয়ার দিয়ে দেব কেমন এবার নিচে থাকছে কে না b স্কয়ার b মানে কি c কে তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার ইজ इक्वल टू এখানে তাহলে c স্কয়ার k টু দি পাওয়ার 4 যেহেতু স্কয়ার আছে তার স্কয়ার প্লাস c স্কয়ার k স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার বুঝা গেল এবার c স্কয়ার c স্কয়ার c স্কয়ার c স্কয়ার উপরে নিচে তাহলে আমরা উপর থেকে কি লব c স্কয়ার নিয়ে নেব আর k স্কয়ার k 4 তাহলে k স্কয়ার নিয়ে নি তাহলে এখানে k 4 আছে k স্কয়ার চলে গেলে কি থাকবে k স্কয়ার প্লাস c স্কয়ার k স্কয়ার চলে গেছে মানে 1 আছে আর নিচে c স্কয়ার তাহলে c স্কয়ার কমন চলে আসবে পড়ে থাকবে k না k স্কয়ার প্লাস 1 পড়ে থাকবে দেখো k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কেটে গেল আর c স্কয়ার কেটে গেল তাহলে কি থাকলো না k স্কয়ার এখানে দেখো k স্কয়ার তার মানে কি এটা হচ্ছে বাম পক্ষ অতএব বাম পক্ষ ইজ इक्वल टू এটা তাহলে প্রমাণিত হলো কেমন
এরপর আমরা পরের প্রশ্নে যাব। তাহলে আমরা এটা করলাম কোশ্চেন নাম্বার ফোরের ওয়ান হলো, এবার টু করব। কোশ্চেন নাম্বার ফোরের মূল যে প্রবলেম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ, এটা দিয়েছে কি না বাম বাম পক্ষ হিসেবে এইটা দিয়েছে বাম পক্ষে। তাহলে আমরা কি করব না ইজুক্যাল টু এ সমান আমরা কি জানি সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার বসিয়ে দেবো। বি সমান সি কে, সি কের হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বুঝা গেল, ইন্টু ওয়ান বাই এ কিউ, এ মানে কি না সি কে স্কোয়ার তার হোল কিউ, বুঝা গেল। আচ্ছা বেশ, তাহলে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কেমন, প্লাস বি কিউ, বি কিউ মানে ওয়ান বাই সি কে তার হোল কিউ, বুঝা গেল, প্লাস ওয়ান বাই সি কিউ, এই রইল। তাহলে এখানে কি হচ্ছে সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এইগুলো খুব মনোযোগ সহকারে আমাদের করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার এই পোর্শনে আসবে কি ওয়ান বাই সি কিউ আর কে স্কোয়ার ইন্টু কিউ মানে কে টু দি পাওয়ার তিন দোকানে ছয়, বুঝা গেল, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। আমরা যদি কে স্কোয়ারকে তিনবার গুণ করি তাহলে কি হবে না কে টু দি পাওয়ার টু প্লাস টু প্লাস টু ইজুক্যাল টু কী হবে কে টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আমরা শিখেছি, তাহলে কে টু দি পাওয়ার সিক্স হলো, প্লাস এখানে কী হয়ে যাবে ওয়ান বাই সি কিউ কে কিউ প্লাস ওয়ান বাই সি কিউ, বুঝা গেল। এবার এখানে থাকতেছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার দুই দুই চার দুই ছয় সিক্স বলো, কের পাওয়ার ফোর আর টু, তার মানে কি কের পাওয়ার সিক্স হোল ইন্টু ওয়ান বাই সি কিউ কে টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই সি কিউ কে কিউ প্লাস ওয়ান বাই সি কিউ, বুঝে গেল। এবার এই পোর্শন দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, কী দাঁড়াবে না সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স বাই নিচে তাহলে কে থাকবে সি কিউ কে টু দি পাওয়ার সিক্স প্লাস জাস্ট এইটা দিয়ে পুরো পোর্শনে গুণ, তাহলে কী হবে সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স বাই সি কিউ কে কিউ প্লাস সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স বাই সি কিউ, বুঝা গেল। এবার এই সি কিউ সি টু দি পাওয়ার সিক্স কেটে কী থাকবে সি কিউ থাকবে, কে টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স কেটে গেল, কেমন, তাহলে এইখানে থাকলো কে শুধুই সি কিউ প্লাস এখানে সি কিউ সি টু দি পাওয়ার সিক্স কেটে গেলে কী থাকবে সি কিউ, আর কে টু দি পাওয়ার সিক্স আর কে টু দি পাওয়ার থ্রি কেটে গেলে কী হয়ে যাবে কে কিউ থাকবে, তাহলে এখানে থাকলো সি কিউ কে কিউ, খুব ভালো করে লক্ষ্য করো, প্লাস এখানে কী হচ্ছে সি কিউ সি কিউ কেটে গেলে কী থাকবে এই থাকবে, তাহলে সি কিউ কে টু দি পাওয়ার সিক্স এই অংশটা থেকে যাচ্ছে। এবার দেখো সি কিউ সি কিউ সি কিউ, তাহলে আমরা সি কিউ নিয়ে নেব, তাহলে কে টু দি পাওয়ার এখানে কী থাকতেছে ওয়ান প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার সিক্স এই অংশটা থেকে যাচ্ছে, বুঝা গেল, এটা গেল বাম পক্ষ। এবার আমরা এই অংশে ডান পক্ষ করব, দেখো ডান ডান পক্ষ, ডান পক্ষে কী আছে, ডান পক্ষে আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ,
इज इक्वल टू ए समान कि आछे ना ए समान सी के स्क्वायर ताहले सी के स्क्वायर होल क्यूब बुझा गेल प्लस बी क्यूब माने कत आछे सी के ताहले सी के होल क्यूब प्लस सी क्यूब बुझा गेल এবার এখানে আমরা পাচ্ছি কি না সি কিউ কে টু দি পাওয়ার সিক্স প্লাস সি কিউ কে কিউ প্লাস সি কিউ এবার দেখো সি কিউ আছে সি কিউ আছে সি কিউ আছে তাহলে আমরা সি কিউ বের করে নেব তাহলে কি থাকবে কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউ প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী এই অংশটা দেখো সি কিউ কে টু দি পাওয়ার সিক্স কে কিউ ওয়ান সি কিউ কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউ প্লাস ওয়ান তার মানে কি এই অংশ সমান বাম পক্ষ অতএব আমরা লিখতে পারি কি না বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ এটাই প্রমাণিত বুঝা গেল এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রবলেম খুব সাবধানে সলিউশন করব এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ পরীক্ষার সূচিতে যদি এগুলো এসে যায় পরীক্ষার প্রশ্নপত্রে তখন আমরা না বিপদের সম্মুখীন হই কেমন এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব পরের প্রবলেম যেটা বলেছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ফোর ফোরের দ্বিতীয় এবার কোশ্চেন নাম্বার ফোরের আমরা তৃতীয়তে যাব থার্ড কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্ড তৃতীয়তে এক্ষেত্রেও তাই আমাদের লিখে নিতে হবে যে এ বাই বি সমান বি বাই সি সমান হচ্ছে বি বাই সি ইজ ইকুয়াল টু কে তাহলে এ সমান কি হবে না বি কে আর বি সমান সি কে এবার বির জায়গায় আমরা কী করবো না সি কে ইন্টু কে দিয়ে দেবো তার মানে কি সি কে স্কোয়ার এই অংশটা আমাদের লাগবে এবার থার্ড কোশ্চেনে বলেছে এ বি সি বাম পক্ষ আমরা নেব নিয়ে করব কি না এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সির হোল কিউব এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বুঝা গেল বাই এ বি বি সি সি এ বাই আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব কেমন এটা বাম পক্ষ ইজ ইকুয়াল টু তার মানে কি এ সমান কি সি কে স্কোয়ার আমরা মানগুলো বসিয়ে দেবো সি কে স্কোয়ার ইন্টু বি বি মানে কি সি কে ইন্টু সি বুঝা গেল ঠিক একইভাবে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি এর হোল কিউ ডিভাইডেড বাই এ এ মানে সি কে স্কোয়ার বি মানে সি কে প্লাস বি মানে সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এ মানে সি কে স্কোয়ার এর হোল কিউ কেমন ইজ ইকুয়াল টু এক্ষেত্রে কী আছে সি আছে সি আছে সি আছে তাহলে আমরা কী লিখতে পারি সি কিউ কে আছে কে স্কোয়ার আছে তাহলে কে কিউ এবার সি আছে সি আছে সি আছে তাহলে সি কে বের করে নিলে সি কিউ কারণ এখানে থ্রি আছে পাওয়ার তিন দিতে হবে তাহলে পড়ে রয়েছে কি না কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর হোল কিউ বুঝা গেল নিচের পোর্শনে কি আছে এখানে আছে সি ইন্টু সি তার মানে কি সি স্কোয়ার কে কিউ বুঝা গেল প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউ কেমন ইজ ইকুয়াল টু তাহলে সি কিউ কে কিউ এ দুটো তাহলে গুণ করলে কী হয়ে যাচ্ছে না সি টু দি পাওয়ার সিক্স বুঝা গেল
इनटू के स्क्वायर प्लस के प्लस वन होल क्यूब डिवाइडेड बाय एखाने सी स्क्वायर आछे सी स्क्वायर आछे सी स्क्वायर आछे ताले सी स्क्वायर होल क्यूब तार माने कत हलो तीन दुकानी छय तार माने सी टू दि पावर आमरा की पे जाच्छी सिक्स एर परे के क्यूब के के स्क्वायर ताले आमरा की नेब के बेर करे नेब ताले के बेर करे निले की आसबे এই কিউ পাওয়ারটা কিউ আছে তাহলে কে কিউ হলো তাহলে এখানে পড়ে থাকলো কে স্কোয়ার কে বেরিয়ে গেছে তাহলে এখানে আছে কে স্কোয়ার প্লাস এখানে কে বেরিয়ে গেছে সি স্কোয়ারও বেরিয়ে গেছে তাহলে কি পড়ে আছে 1 প্লাস এখানে পড়ে আছে কে তার হোল কিউ প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো কে স্কোয়ার কে কে প্লাস 1 প্লাস 1 হোল কিউ তার মানে কি এই পোরশন এই পোরশন কেটে যাচ্ছে সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে কে কিউ কেটে যাচ্ছে তাহলে থাকলো কত 1 এটাই হচ্ছে ডান পক্ষ প্রশ্নে দেওয়া আছে যে প্রমাণ করো দিস ইজ इक्वल टू 1 এইটাই প্রমাণে ছিল কেমন তাহলে আমরা কি পেলাম অতএব বাম পক্ষ ইজ इक्वल टू ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল কেমন আজ এই অবধি প্রিয় শিক্ষার্থী আবার পরের দিন আসবো এর পরবর্তী অংশ নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরে যে কোনো সময় এই অসুবিধাগুলো আবার আলোচনা করে দেব থ্যাংক ইউ